إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حقويه ومنهم من تأخذه النار إلى ترقوته رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوة وحجبت الجنة بالمكاره رواه البخاري ومسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال جهنم تلقى وتقول هل من مزيد حتى إذا رب العزة قدمه فيها وتقول قد وينزل بباهج لباس رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম আসলে সিরিয়াল আলোচনা করতে হতো কবর কিয়ামত জাহান্নাম জান্নাত তারপরেও আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব মনে করছি জাহান্নাম সম্পর্কে ইনশাআল্লাহ যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার বড় মাধ্যম জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাতের আলোচনা করে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তাতে জান্নাতের প্রতি আগ্রহী করতে চেয়েছেন অযথা বাড়ি গাড়ি অর্থ সম্পদ জমি জায়গা লোভ লালসা এত কেন আমি তো তোমাদের জন্য এর চেয়ে অনেক 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 ভালো ব্যবস্থা করেছি সেইটার আশা পোষণ করো এইটা বলতে চেয়েছেন আর একটা বলতে চেয়েছেন দেখো আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেটা যদি আমার পূর্ণ না হয় তাহলে আমি জাহান্নামে দিয়ে দেব তখন তোমাদের আর কিছু বলার থাকবে না কেননা তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য আমারটা না হলে
আমি যাকে নিজে হাতে সৃষ্টি করেছি সেই যদি আমার জন্য না করে তাহলে আমি তাকে ছাড় দিব, এর কি আছে? ছাড় দেওয়ার কি থাকতে পারে? সব কিছু তো আমি দিয়েছি, যেহেতু আমি দিয়েছি কাজে আমারটা পূর্ণ করে দিতে হবে আগে। আমি বুঝি আর না বুঝি আল্লাহ তাআলা আমার সব কিছু তিনি দিয়েছেন, এটা আমাকে মেনে নিতে হবে, মেনে নেওয়াটাই সব কিছু। অনেক সময় বোঝা যায় না, আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, কিয়ামত হবে এটা মেনে নিয়েছি, জাহান্নাম আছে এটা মেনে নিয়েছি, জান্নাত আছে এটা মেনে নিয়েছি, ফেরেশতাগণ আছে এটা মেনে নিয়েছি, নবীগণ এসেছিলেন এটা মেনে নিয়েছি, ঈসা আলাইহিসসালাম আসবেন সিরিয়ার দামেস্কের মসজিদে মিনারে দুইজন ফেরেশতার মাধ্যমে শ্বেতপাথরের তৈরি মিনারে এসে নামবেন, ওখান থেকে মসজিদে ঢুকবেন, তখন ইমাম মেহেদী আসরের সালাত আদায় করতে যাবেন মর্মে একামত হয়ে গেছে। তো ইমাম মেহেদী বলবেন যান, আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন না, আপনি বেশি হকদার, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই হিসাবে আপনি যান। তো তিনি ইমামতি করাবেন, তিনি আসবেন এটা আমরা মেনে নিয়েছি। তো মেনে নিলেই আমি তো জান্নাত ব্যবস্থা করে রেখেছি, আর না মানলে জাহান্নাম। জাহান্নাম এবং জান্নাতের আলোচনা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, মানুষ বুঝুক আর না বুঝুক। হালাল হারামের বিষয়টি, সব বিষয়টি মেনে নিলেই সহজ হবে, আর যতদিন পর্যন্ত মেনে নেওয়ার গতি না আসবে ততক্ষণ পর্যন্ত ধর্মের বিধিবিধান মানা কষ্টকর হবে, ভারী হবে, আর প্রত্যেকটা নিয়মই কঠিন। আপনাকে যদি প্রত্যেক দিন দুইটার সময়তে, ঠিক দুইটার সময়তে সবচেয়ে ভালো মানের খাদ্য খেতে দেওয়া হয়, এটা যদি আপনার জন্য নিয়ম হয়ে যায় প্রত্যেক দিন ঠিক দুইটার সময় খেতে হবে, তাহলে আপনি মানতে পারবেন না। তার মানে নিয়ম মানুষই মানতে পারবে, আর নিয়ম মানুষের জন্যই চলে, আবার নিয়মই কঠিন, পশু প্রাণীর কোনো নিয়ম নেই। আমি এর বাস্তব অনেক দিন বলেছি যে আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষে গরুগুলো ছেড়ে দিলে আমরা মাঠে গরুগুলো নিয়ে থাকতাম, গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে, তার মানে ও বুঝেও বুঝেনি। যেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের অন্তর দিয়েছি কিন্তু তারা বুঝেনি, আমি তাদের চক্ষু দিয়েছি কিন্তু তারা দেখেনি, দেখেও দেখেনি, আমি তাদের কান দিয়েছি কিন্তু তারা শুনেও শোনেনি, হয় শুনেও শোনেনি মানে মেনে নেওয়ার জন্য শোনেনি, মেনে নেওয়ার জন্য দেখেনি, মেনে নেওয়ার জন্য অন্তরে বুঝেনি, বুঝেও বুঝে না যারা তারাই তো পশু প্রাণী, উলাইকা কাল আনাম তারাই হলো পশু প্রাণী, বালহু আদাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ কিন্তু ওখানে পশু প্রাণীকে পশু প্রাণী বলেননি, বলেছেন যে বুঝেও বুঝলো না যে, মেনেও মানলো না যে, শুনেও শুনলো না যে, সে হলো পশু প্রাণীর মতো, তাকে পশু প্রাণী বলেননি, বলেছেন পশু প্রাণীর মতো, তার মানে পশু প্রাণী কোনোদিনই বুঝবে না। যে এই থেমে গেল, তাহলে কি খুব দু চার মাস বুঝালে ও বুঝবে এর চেয়ে বেশি? ওর চেয়ে বেশি বুঝবে না, তার মানে ওর চেয়ে বেশি বুঝার অনুভূতি তার ভিতরে নেই, ও হলো পশু প্রাণী। কিন্তু বুঝে যাবে মানুষ, বুঝেও না বুঝে যদি, সেই হলো পশু প্রাণীর মতো। পরের বাক্যটা বললেন ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ, এখন বুঝলো না কিন্তু সীমা লঙ্ঘন করলো, সে তার চেয়েও খারাপ। যেমন ধরেন ঢাকা শহরের ব্যাপার, বাড়িঘর জমি জায়গা অর্থ সম্পদ বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়া তো কঠিন, বাড়ির ভাগ এটা বুঝিয়ে দেওয়া খুব কঠিন, পৈতৃক সম্পত্তি দশতলা পাঁচতলা একটা বাড়ি, বোনকে দুইটা অংশ ছেড়ে দেবো, এটা সহজ, এটা অনেক কঠিন, মনে হবে যেন আমার ভাগ নিয়ে নিল, অথচ আমার ভাগ নেয়নি,
ও তারটাই নিচে আমার আব্বাকে আমি যেমন আব্বা বলে ডাকি আমার বোনও তেমন ডাকে তো তখন তো আমারও আব্বা যেমন তারও আব্বা তেমন কিন্তু ভাগের সময় কেন এমন হয়ে গেল যে আমি বুঝলাম যে আমারটা নিয়ে নিল তখন বোন বুঝেছে আমার প্রতি জুলুম করলো ঠিকই বুঝেছে আর আমি বুঝলাম আমারটা নিয়ে নিল তার মানে আমি ভালোভাবে বুঝিনি বা বুঝার চেষ্টা করিনি তখন আমি পশু প্রাণীর মতো বরং তার চেয়েও খারাপ আমি বলেছি যে ভাগের কথা বললে এ বাড়ি তার পা দেবে না আজ থেকে আশা শেষ আর রংপুর দিনেশপুর লালমলিহাট ডিলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকজন আমি একচাটিয়া দোষ উল্লেখ করিনি এসব ডিস্ট্রিক্টের লোকজন বনকে ভাগ দিতে হবে এইটা আসলেই জানে না নাকি মানে তারা বুঝে যে এটা লাগবে না যদি একটু আঁচ করে যে বন ভাগ চাচ্ছে তাহলে বলে যে আত্মীয়তা শেষ আর আশা লাগবে না ভাগ পাবি এই জন্যই তো বছরে একদিন ডাকি ভাগ দিতে হবে এই জন্য নয় এইরকম যেন মানুষ বুঝে সহজেই পরকালকে হারিয়ে না দেয় এইটা বুঝতে হলে জাহান্নাম জান্নাত কিছু বোঝা দরকার আপনার জন্য বইটা লিখেছিলাম মরণ একদিন আসবেই আমার এক শিক্ষক বলছেন যে তোমাকে তো আমি বলেছিলাম মরণ একদিন আসবে এই বই লিখেছে কেন এটা তো কমন কথা মরণ তো আসবে এটা কে জানে না তো এভাবে বই তুমি লিখবা কেন আচ্ছা ঠিক আছে আপনি পড়েন তো দশ বার পড়ার পরে বলছে আব্দুর রাজ্জাক এই বইটা আমার জীবনে যত আমার উপকার করেছে ধর্মীয় বই আর কোনোদিন আমার তত উপকার করেছে তা আমার মনে হয় না আমি কোনো বইয়ে নিজের কোনো কথা লিখিনি কোনোদিন কিস্সা কাহিনীও লিখিনি এইটে আমি বেঁচে থাকি মরে যাই মানুষের তো হায়াতের শেষ আছেই আমার জীবনে মনে থাকবে যেন জাতির সামনে একটা কথা আমি মুখেও কলমে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি অপ্রয়োজনীয় বাক্য লিখিনি আমার জীবনে কোনোদিন কিস্সা কাহিনী বলিনি আমি কোনোদিন কিস্সা কাহিনী বই পুস্তকে লিখিনি তাফসির কি মিথ্যা হতে পারে এই বইয়ে কিস্সা কাহিনী আছে মানে ওটা আমি দেখেছি যে কত মিথ্যা কথা আছে ধর্মের তাফসিরের নামে ওটা আবার আমি লিখেছি এইভাবে বুঝলে হবে না তার মানে তাফসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যত ঘটনা আছে সবই মিথ্যা নামটা দেওয়া আছে তাফসির কি মিথ্যা হতে পারে যেগুলো বর্তমানে তাফসির মাহফিলে চলে হাজারো সম্মেলনের নাম তাফসির মাহফিল যারা করছে তারাও জানে না তাফসির কি জিনিস যারা করছে তারাও জানে না তাফসির কি জিনিস যার কারণে আমি বলেছি শতকরা ৯৮ জন মুফাসসির মিথ্যু দুইজন আমি রেখেছি মানুষের ভুল ত্রুটি থাকতে পারে আমারও থাকতে পারে এই জন্য তবে দুইজন না রাখলেও চলতো তার মানে বিবেচনা করে চিন্তা ভাবনা করে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক তাফসির করা অতীব জটিল কাজ আর যেসব মাধ্যম দিয়ে তাফসির করা আছে সেগুলি হাদিস উপন্যাস কাহিনী ধর্মের নামে হাজারো লাখো হাদিস মিথ্যা প্রায় ৩ লক্ষ জালজয়ী হাদিস আছে কিস্সা কাহিনী আছে বিশাল বিশাল কিস্সা কাহিনী ধর্মের নামে চলছে শতাব্দীর পর শতাব্দী থেকে ১২-১৪০০ বছর থেকে চলছে পৃথিবীর মধ্যে পৃথিবীতে মিথ্যা তাফসির মিথ্যা কাহিনী মিথ্যা কথা ধর্মের নামে কেউ পরোয়া করে না এগুলো চলবে কি চলবে না বিবেচনাও করে না আর একজন বিবেচনা করলে তার উপরে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে জাহান্নাম জান্নাত জাহান্নাম তৈরি আছে জান্নাতও তৈরি আছে আছে কোথায় যেখানেই থাক বলা যেতে পারে যে জান্নাত সপ্তম আকাশের উপরে আছে আর জাহান্নাম জমিনের সপ্তম জমিনের নিচে আছে তিনি স্বপ্নে দেখলেন তাতে জাহান্নামও দেখলেন তাতে তিনি জান্নাতও দেখলেন স্বপ্নে ঘুরতে ঘুরতে দেখলেন জান্নাত ঘুরতে ঘুরতে দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে বাড়ি দেখলেন পাশে একটা বৃদ্ধা মহিলা পানি নিয়ে উজু করছেন তিনি বললেন বলতে পারো এই বাড়িটা কার মহিলা বলল জি এই বাড়িটা উমারের তো আমি তো অবাক হয়ে গেলাম আল্লাহুস সামাদ উমারের বাড়ির বাহির যদি এত ঝকঝকে টকটকে হয় তাহলে ভিতরই বা কেমন আমার মনটা খুব আবেগে ভরে উঠলো যে আমি একটু ভেতরটা দেখতাম ভেতরটা দেখার আমার স্বাদ হলো
কিন্তু মনে পড়ল উমারের কথা, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের বাড়িতে ঢুকব কি করে? এত বড় মানুষের বাড়িতে ঢোকা যাবে না, আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে বাড়িতে ঢোকিনি। সকাল হয়ে গেল, উমারের সাথে সাক্ষাৎ। উমার, স্বপ্নে জান্নাত দেখছিলাম, দেখলাম তোমার বাড়ি, আমার মন চাইলো তোমার বাড়ির ভিতরে একটু ঢোকি, কিন্তু তোমার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে আমি বাড়িতে ঢোকিনি, এত বড় মানুষের বাড়িতে ঢোকবো কি করে? তখন উমার বলছেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে লক্ষ্য করেন। এই কথা বলে উমার ঝরঝর ঝরঝর করে দুই পিছের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন। আমার কি মূল্য আছে? এক সময়ে বলছেন যে কয়েকটু ইবাদত করেছিলাম নেতৃত্ব দেওয়ার আগে, পরে নেতৃত্ব দিতে গিয়ে যতটুকু ক্ষতি হয়েছে বলে আমার মনে হচ্ছে, দুইটা সমান সমান হয়ে যদি কোনো রকমে জান্নাত চলে যাই তাহলে আলহামদুলিল্লাহ। কিছুদিন নাকি করেছিলাম, নেতৃত্ব দিতে এসে মনে হচ্ছে ওটুকু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাউকে দুইজনের যদি নেতা করে দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হলো। তার মানে নেতা করলে জবে করে দেওয়া হলো। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর, সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা উমার। তাহলে দুইজন মানুষের নেতা যদি এমন হয় যে ছুরিবিহীন জবে করে দেওয়া হলো, তার মানে ঠিক মতো নেতৃত্ব চালালে দুনিয়া টিকে না, আর ঠিক মতো না চালালে পরকাল টিকে না, দুটাই জটিল। ২৪ ঘন্টার মধ্যে নেতৃত্ব হারিয়ে যাবে কঠোর হলে, ন্যায় নীতিবান হতে গেলে ১০ জন বলবে একে রাখা যাবে না, ৫ জন চাইলে ১০ জন বলবে রাখা যাবে না। হকপন্থের নেতৃত্ব খুব কঠিন, নাহক পক্ষের নেতৃত্ব জাহান্নাম। তাহলে দুটাই জটিল হলো। তো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর ভাবছেন কি করলাম জীবনে, আগেরটার পরেরটা সমান সমান হয়ে কোনো রূপে যদি জান্নাতটা চলে যায় করতে তাহলে আমি আলহামদুলিল্লাহ। এটা একথা উমার বলছেন, অথচ আল্লাহর নবী বলে রেখেছেন ন্যায়পরায়ণ নেতা বিশেষ ছায়াতলে থাকবেন। উমারের চেয়ে ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে কে হতে পারে? তারপরে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতে ইমামতি অবস্থায় মানুষই মেরেছে। তাহলে মানুষ মনে করেছে ভালো নয়, মানুষ মনে করেছে একে মারতে হবে, মানুষ মনে করেছে জুলুম করে, নইলে তাকে ফজরের সালাত চলাকালীন জামাত চলছে, কেরাত চলছে, এইভাবে পেটে ছুরি মেরে একটা মানুষকে মারতে হবে কেন? যার নেতৃত্বের ক্ষমতাতে মানুষে লিখেছে ইতিহাসের পাতায় জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খাবে না, বাঘ ভয় করে জঙ্গলে, কথা বেশি এটা ঠিক নয়, কিন্তু পরিস্থিতি এমন যে জঙ্গলে সাহস করে না বাঘ ছাগলকে ধরে খেতে। পৃথিবীর কোনো জায়গাতে কোনো মানুষ কারোর প্রতি জুলুম করবে এ সাহস করে না, তার মানে উমারের নেতৃত্ব। উমার, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমার, আমি দেখলাম তুমি হেঁটে যাচ্ছ, শয়তান ছুটে চলে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। উমার কিন্তু দেখতে পায় না যে শয়তান তোমাকে দেখে পালিয়ে চলে যাচ্ছে। তো এই গতি দেখে অবাক হচ্ছেন উমার, তোমাকে দেখে শয়তান পালিয়ে যায়। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এরপরেও তিনি নেতৃত্ব দিয়েছেন মর্মে সাহস করেন না যে এখন আমার জান্নাতের অবস্থা কি হবে। তার মানে উনি ভেবেছেন আমি তো হক দায়িত্ব পালন করেছি, কিন্তু মানুষ কি সেটা হক বুঝেছে? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম জান্নাত মানুষের জন্য অপেক্ষা করছে। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। যখন জান্নাতের পাশে গেলেন দেখলেন অধিকাংশ মহিলা জাহান্নাম, তাহলে তিনি তাকিয়ে দেখলেন এই যে জাহান্নাম, জাহান্নামে বেশিরভাগ মানুষই মহিলা। তো তিনি বললেন হ্যাঁ, আমি দেখলাম বেশিরভাগ মহিলাই জাহান্নামে। তো মহিলারা বললেন, মদিনার মহিলারা, এটা কেন, এটার কারণ কি? তো আল্লাহ রাসূল বললেন তোমরা স্বামীকে মেনে চলো না আর অভিশাপ করো বেশি, না বুঝেই কথা বলো, অভিশাপ করো বেশি, স্বামীকে মেনে চলো না। তাদের জীবনটা অবশ্য একেবারেই হালকা তা নয়, ছেলে মেয়ে মানুষ করা, লালন পালন করা, বাচ্চা প্রসব করা, তাকে দীর্ঘদিন যাবৎ দুধ পান করানো, বাড়িটা সুন্দর করে গুছানো, আবার স্বামীকে মেনে চলা, সব মিলে জীবনটা অনেক ভারী কঠিন।
তারপরও রুজির দায় দায়িত্ব তাদের হাতে নেই, স্বামীর হাতে রয়েছে। রুজির দায় দায়িত্ব এটা একটা জটিল কাজ, যার কারণে সব মান সম্মান সাংসারিক জীবনের স্বামীর হাতে দেওয়া হয়েছে তাকে অধীনে রেখে। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে মাঝে মধ্যে বলা হয়েছে যে আসলে স্ত্রীদেরকে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তান প্রসবের জন্য এবং স্বামীকে মেনে চলার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য মূলত নয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীন মাআবা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিচ্ছেন, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। লিত্তাগীন মাআবা, সীমালঙ্ঘনকারীদের থাকার জায়গা হলো জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে শতাব্দী শতাব্দী ধরে তারা থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। বিচারের দিনই সব জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেওয়া হবে, কথা নয়। শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ মানুষ জাহান্নামে থাকবে, এ কথা আল্লাহ বলছেন। বলছিলাম জাহান্নামের পরিচয়, আল্লাহ তাআলা বলেন কেল্লালা ইমবাদান্না ফিল হতামা, অবশ্য অবশ্যই চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হতামা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নামের পরিচয়, আপনি এর পরিচয় জানেন? আমি বলি নারুল্লাহিল মোকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছেন, জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বুঝানো হয়। এই সঙ্গে আল্লাহ তাআলা নিজস্ব কোরআন মাজিদে বিচারের মাঠে সবার পাপ নেকি ওজন হবে, দাঁড়িপাল্লায় ওজন হবে, পাপ নেকি ওজন হবে, আর দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী নেকি থাকবে ভালো আচরণ, যেটা টিকে রাখা খুব কঠিন। নামাজ সমাতে এখনই এই মুহূর্তেই আপনার স্যান্ডেলে আর একজন পা দিয়ে নেমে চলে গেছে, তখন আপনি কি যে বললেন তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, চোখ নাই, এই নাই, সেই নাই, এই শিষ্টাচার নাই, কত কি যে বললেন, যেটা আপনার জন্য মানালো সেটা আপনি বলতেই থাকলেন। আপনার স্যান্ডেলে ওরই সে আপনার স্যান্ডেলে ওর পা পড়েছে, মানে ও পা দিয়ে চলে গেছে, ও খেয়াল করেনি। তো সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো সদাচরণ, ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম, এটা খুব কঠিন, টিকে থাকাই কঠিন। সামাজিক অবস্থা, পাশাপাশি দোকান দিলেই 15 দিনের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। প্রথম দিন ভালোই ছিলাম, দুইজনে বেশ এক প্লেটে খেলাম, মোংলাই কিনে নিয়ে আসা হলো, ভালোই খেলাম। 7 দিন পরে দেখছি যে একজন আর একজনের বদনাম না করলে টিকা যায় না, মানে বদনামি হচ্ছে জরুরি একটা কাজ, আর দল সংগঠন তো আছে আল্লাহর হস্তে বদনামের জায়গা। এগুলো সব আমার চোখে দেখা, তাহলে ভালো আচরণ কেমনে টিকে? তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। হজের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। তাসবি তাহলিলের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। এক পরিস্থিতিতে ভালো আচরণ কেটে যায়, ভালো আচরণের উপরে টিকে থাকাও কঠিন। বিচারের মাঠে যার নেকির পাপের পাল্লা হালকা হবে তার জন্য থাকার জায়গা হবে হাবিয়া। ওমাদ রাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নাম কি, আপনার পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, আমি অচিরেই তাকে সাকার নামক জাহান্নামে দিব। অমাদ্রাকামা সাকার, আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি, আপনার পরিচয় জানা আছে? সাকার কি জাহান্নাম? আমি বলি লা তুবকি ওয়া লা তাসা, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না, যে জাহান্নাম মানুষকে মারেও না। এটা হলো জাহান্নামে মানুষের অবস্থা, যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবেও না, তাহলে এটা কি হলো? এরই নাম শাস্তি।
এটাকে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে সে মরবেও না সেখানে সে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা বাইনাইয়াত, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জাহান্নামের পরিচয় দিচ্ছিলেন বিভিন্ন জায়গা হতে, যা আমরা বুঝতে পারছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাখরাতাল আযীমা লাতুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাবি ফিহা বাদা আম সাবিনাম, একটা বিশাল ভূখণ্ড কয়েক কোটি ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। এক কোটি ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে, যদি এক মাস এক বছর 70 বছর গেলে কত যেতে পারে, কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ এবং জিন সব প্রাণী যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢোকতে সমস্যা হবে না। তো দরজাই যদি এমন হয় জাহান্নাম কেমন, জাহান্নাম আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত বড়। কিয়ামত যত কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যদিও কোনোটা কোনোটার চেয়ে কম নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে কবরের চেয়ে কিয়ামত বেশি কঠিন, কিয়ামতের চেয়ে জাহান্নাম বেশি কঠিন। সংক্ষিপ্তভাবে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয়। এইখানে একটা বাক্য বলা থাকছে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে ওরা মুনাফিক, যারা কথা লাগায়। এবারে যা জন্য হুজুর মানুষে বলছে যে ডাঙ্গি পাড়ার জমি জায়গা আপনার কাছে লিখে দেয়নি তো, এখনো আপনি এই জমি জায়গা লিখে দেননি, দিয়েন না। আবার ওখানে গিয়ে বলছে যে এখানকার জমি লিখে দেয়নি, আপনারা জমি লিখে দেন। এবারে হুজুর মানুষ বলছে, যাকে যার সামনে বলছে সেও অবাক, যে শুনছে সেও অবাক, এই নাম মুনাফিক। তখন আল্লাহ এমন ব্যবস্থা করেছে আশেপাশে জমি জায়গা ছিল সব ব্যবস্থা করে দিয়েছে, নেই এবার আমি তো ফকির মানুষ আমার আর কি করার আছে, আমি তো কচুর পাতার মান পানি, কচুর পাতার পানি একাধিক দিন বুঝাচ্ছি, একটু বাতাস আসলে নড়ে, পড়লো কি পড়লো, পড়লো কি পড়লো, তার মানে আমার কোনো ভিত্তি নাই, আমি এমনিতে শূন্যের উপরে চলি, না কোনো পরিকল্পনা, না কোনো চিন্তা ভাবনা, না কোনো মানুষজন, না কোনো বৈঠক। সম্মেলন ডেকেছিলাম যখন পরিস্থিতি দেখেছি তখন আমরা নিজেরাই স্থগিত করে দিয়েছি যে ওটা তো আমরা শক্তি দিয়ে টিকেতে পারবো না, পরিস্থিতি দিয়ে কৌশল বুঝি না, যাক। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে নিচে থাকবে মুনাফিক, যে কথা লাগায়, যে পরিবেশ নষ্ট করে, যে সামাজিক অবস্থার ক্ষতি করে। মুখ খুলবেন না কারোর বিরুদ্ধে, যা হবে হোক, ভাসা যাক, জ্বলে যাক, কেটে যাক, যাবেনই না, মুখ খুলতে আমি নিষেধ করেছি, মুখেই খুলবেন না, যা হবে হবে, সেল জলি ফাঁসি যাই হোক, মুখেই খুলবো না। আল্লাহ রসুল বলেছেন মুখই বন্ধ রাখো জান্নাত হবে, মুখ খুললে জাহান্নাম হবে, টিকা যাবে না। তো পরিস্থিতি আপনি ভালো করতে চাইবেন, আপনি সামলাতে পারবেন না। তো লক্ষের 9,999,999 লোকই উল্টা, তা আপনি সেখানে কি বলবেন, কি করতে পারেন? সমাজে যারা থাকবে সবাই আগাছা, একথা আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগাছা মানে বুঝেন ঘাস, আর গাছা মানে ধান গাছ। কে জানি কৃষক মানুষ আপনারা কেউ দেখেছেন কিনা, আমার বাপ কৃষক মানুষ তো আমি জানি যে ঘাস বাদ দিয়ে যেগুলো গাছ আছে সেগুলো হলো ধান গাছ, পাট গাছ। আর ধান গাছ আর পাট গাছ বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো ঘাস, কি করতে হবে সেটা তুলে ফেলতে হবে, তার নাম আগাছা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই সমাজে আগাছা, তখন তোমার কি হবে আর মানুষের কি হবে, তখন তোমার কি হবে মানুষের কি হবে, তখন তোমার কি হবে মানুষের কি হবে। তো বলেন কি হবে, আপনি বলেন কি হবে, আমরা আর কি বলবো, আপনি বলছেন এই কথা, তা আপনি বলেন কি হবে, কি করতে হবে। তখন বলছে তাহলে আলজেমলেসানক, মুখ বন্ধ করো, পরিস্থিতি এমন হলে মুখ বন্ধ রাখো, সেটা হলো এখন।
সম্মানিত দ্বীনী ভাই বোন, জাহান্নামের পরিচয়, জাহান্নামের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জিলদাহু ইসনানে ওয়া আরবাউনা জেরা, একজন জাহান্নামের গায়ের চামড়া 42 হাত মোটা, ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কতখানি আছে তা মানুষ জানে না, এটা হলো দাঁত। আর তিনি বললেন, অফাখেজহ মিসলুল বাইজা, উরু রান হলো বাইজা পাহাড়ের সমান, বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। তিনি বললেন, অইন্না মাজলিসু বাইনা মক্কা তাও মদিনা, তার বসার জায়গা 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। তাহলে একজনের বসার জায়গা 450 কিলোমিটার, একজনের দাঁতের অবস্থা এই, উরু রানের অবস্থা এই। তিনি বললেন, অইনা মানকে বাইল কাফের, একজন অস্বীকারীর কাঁধ ডান দিক থেকে বাম দিক হলো একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। এবার একটা মানুষ হিসাব করেন, প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে, তাহলে মানুষ কত বড়। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজারে 999 জনের লোক জাহান্নামে যায়, আর একজন বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জান্নাতকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আসবেন, ফেরেশতা আসবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে, যারা জঙ্গলে আছে ছিল, যারা জঙ্গলে থাকবে, নদী নালা সাগরে পশু প্রাণী, মাছ, হাঙ্গর, শুশু, ভেড়েল, যা হোক না কেন, কুমির, সব যা ছিল, যা আছে, যা থাকবে, সব কিছু বিচারের মাঠে আসবে। বলেন, বিচারের মাঠ কত বড়। আল্লাহ তুমি তোমাকে চিনার এবং জানার তৌফিক দান করো, তোমার ক্ষমতাকে জানা বোঝার তৌফিক দান করো, জাহান্নাম থেকে রক্ষা করো। আমরা সাধারণ মানুষ খুব বিনীত হয়ে তোমার কাছে বলছি, তুমি আমাদেরকে জান্নাতবাসী করো, তোমার রহমতের আশাধারী। আল্লাহুম আমিন, আল্লাহ সাল্লি আলাইহে, আল্লাহ বারেক আলাইহে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, অজিয়ে ইয়াউমা ইদিন বিজাহান্নাম, টেনে হেঁচড়ে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। অবশ্যই কোথাও প্রস্তুত আছে, যেখানেই থাক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা ইয়াউমাল কিয়ামা বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ সাবুন আলফা জিমাম, জাহান্নামের গায়ে থাকবে 70,000 রশি, মাকুল জিমামিন সাবুন আলফ, আর প্রত্যেক রশির সাথে থাকবে 70,000 ফেরেশতা। এই জুরুনাহা তাজুরুনাহা, সব ফেরেশতা রশি ধরে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাবেন। তাহলে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, এত বড় জিনিসকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। একজন ফেরেশতা, আল্লাহ রাসূল বলছেন যেভাবে, একজন ফেরেশতা যদি এইভাবে গোটা পৃথিবীর ভিতরে হা দেয়, গোটা পৃথিবীকে একজন ফেরেশতা ধরে উল্টে দিতে পারে। এত শক্তিশালী ফেরেশতা থাকবেন এক একটা রশিতে 70,000, আর 70,000 রশি থাকবে সব মিলে জাহান্নামের বিবরণ বুঝছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে, লম্বা বিবরণের এতটুকু। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নামকে যখন প্রস্তুত করা হলো, তখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল, অভিযোগে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, ওই দিকের আগুনকে ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খাচ্ছে, আপনি আমার একটু অভিযোগ শুনবেন, ভিতরে কি একটু শাস্তি লাঘব করবেন? তাহলে বলেন, আচ্ছা ঠিক আছে, ফওজের ওজন আল্লাহ হবে নাফসেন, তোমাকে আমি দুইটা শ্বাসের অনুমতি দিয়ে দিলাম, তুমি একবার শ্বাস ছাড়ো, পৃথিবী 6 মাস গরম থাকবে, তুমি একবার শ্বাস ধরো, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, আমি তোমার ভিতরের শাস্তি হালকা করে দিলাম। এটাই হলো অভিযোগ মেনে নেওয়া। অভিযোগ মেনে নিলেন, নইলে
ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে আর তোমার ভিতরটা একটু হালকা থাকবে। গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে আর তোমার ভিতরে ঠান্ডাটা একটু কম হবে। তোমার আমি অভিযোগ মেনে নিলাম, এই কথা আল্লাহ তাআলা বলেন হাদিস বুখারী মুসলিম। ছাড়ার সময়তে শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সে এলাকায় তেমন ঠান্ডা হবে, কোন এলাকায় ঠান্ডাই হবে না মানে শ্বাসটা ওই পরিমাণ ওই জায়গায় পৌঁছেনি, কোন এলাকাতে গরমই হবে না নাতিশীতোষ্ণ একই রকম থেকে যাবে। তাহাজ্জাতুন নার ওয়াল জান্নাত, জান্নাত এবং জাহান্নাম আল্লাহর কাছে হইচই লাগিয়ে দিল, মানে জাহান্নাম কথা বলতে পারে হইচই লাগিয়ে দে বলছে, উসিত বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, স্বৈরাচারী স্বেচ্ছাচারী আমার ভিতরে কেন, দাম্ভিক অহংকারী আমার ভিতরে কেন, এটা হলো তার তর্ক, এটা হলো তার ঝগড়া। তখন আল্লাহ বলছেন শোনো, ইন্না আনতি আদাবি গাদাবি, নিশ্চয় তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, আমার একটা রাগ আছে, আমার একটা ক্রোধ আছে, আমি নিজে হাতে সৃষ্টি করেছি, শতবার তাকে বলেছি, পুরো কোরআন মাঝে আমি তার জন্য দিয়েছি, সে একদিন পরে উনি মানেনি, দৈন্যের মানুষের সাথে জুলুম অত্যাচার করে চলেছে, আমার একটা রাগ আছে, উহার দেবে করার সময় নেবাদী, তোমাকে দিয়ে আমি শাস্তি দেওয়ার আমার যাকে ইচ্ছে, যাকে আমি ইচ্ছা করবো শাস্তি দেওয়ার, তোমাকে দিয়ে আমি শাস্তি দেব। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি যারা যারা জুলুম করে লুপ্ত রাজ করে পৃথিবী ভোগ করে, অসহায় মানুষের প্রতি জুলুম করে, অসহায় মানুষকে নির্দ্বিধায় জেল হাজতে দেয়, পরোয়া করে না, মানুষের বদনাম করে মানুষকে সমাজে অপমান করার চেষ্টা করে, আমি আল্লাহ তোমাকে দিয়ে তাকে শাস্তি দেব, সে অপেক্ষায় আমি আছি, তাই তুমি জাহান্নাম, তাই তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী যাবে। তুমি মনে রেখো জাহান্নাম তুমি আমার শাস্তি, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, আমি সেই অপেক্ষায় আছি। জাহান্নাম কথা বলতে পারে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু জাহান্নামু ইউলকা ফিহা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতে থাকা হবে, কতক্ষণ চলবে, তবে সূচনা হবে মাওলানা সাহেব দিয়ে, উদ্বোধন কাকে দিয়ে হবে, মাওলানা সাহেবকে দিয়ে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কি না, বইয়ের নাম হলো বক্তা শ্রোতার পরিচয়, বের হওয়ার সময় একটু খোঁজ নিয়েন, আমাকে আমার পাল্টা পড়তে বললেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার অনেক শ্রম আছে এর পিছনে, টাকা পয়সা শ্রম সব একবারে বিলিয়ে দিয়েছি আমি মাসিক আলিতে সম্পত্রিকার পিছনে, আপনি আমার দিনী ভাই বোন দেশে বিদেশে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকছে, আপনারা আমার অনুরোধকে রক্ষা করার চেষ্টা করুন, আমি কোনো স্বার্থ নিয়ে জাতির সামনে কোনো অনুরোধ পেশ করিনি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি স্বার্থ নিয়ে কোনো উদ্দেশ্য আমি এক পা জীবনে কোনোদিন ফেলিনি, আজও না, ছেলে মেয়ে অর্থ সম্ভব বাড়িঘর কিছু করতে হবে এরকম পরিকল্পনা আমি এক মিনিট কাটাইনি, জাতিকে ফাঁকি দিতে হবে, মানুষের বিরুদ্ধে কিছু করতে হবে, মানুষের বদনাম গিবাদ করতে হবে এরকম পরিস্থিতি নিয়ে আমি কোনোদিন সময় কাটাইনি। সম্মানিত দিনী ভাই বোন যারা দেশে বিদেশে আছেন তাদের কাছে আমার আকুল অনুরোধ থেকে যাচ্ছে, জামিয়া সালাফিয়ান আপনাদের কাছে থাকছে, এটা আপনাদের জন্য আমানত, আমি মাত্র এর সূচনা হিসাবে খাড়ো করে যাচ্ছি মাত্র, জাতি যদি এর ক্ষতি করে জাতিকে জবাব দিতে হবে, এই ক্ষতির জবাব আমি দেব না, আমি কম করিনি চেষ্টা প্রচেষ্টা করতে, আমি জাতিকে বলতে কম করিনি, অতএব আমাকে জবাব দিতে হবে এটা আমার মনে বলে না, জাতির ব্যতিক্রম সম্পদ জামিয়া সালাফিয়া, জাতির অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া, জামির জাতির ভিন্ন ধরনের সম্পদ জামিয়া সালাফিয়া, আমার জীবনের মূল বস্তু জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসিক লিতে সম্পত্রিকা, দিনি ভাই বোনের নিকটে আমার আকুল আবেদন থাকছে। ভক্ত শ্রোতার পরিচয় বইয়ে আলেমদের অবস্থার একটা আলোচনা আছে, সেখানে হাদিস দেওয়া আছে যে উদ্বোধন করা হবে আলেম ওলামা দিয়ে জাহান্নামকে।
তো এদিক যদি খারাপ হয় তাহলে জান্নাতের শ্যাডো ভালো, জান্নাতে ওরাই আগে থাকবে যারা আলেম ওলামা, তাহলে ওখানে যদি আগে থাকে তাহলে এখানেও আগে থাকবে, যারা বিদ্যা অর্জন করে স্বার্থ ছাড়াই প্রচার করেছে তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আর যারা বিদ্যা অর্জন করে স্বার্থকে সামনে রেখেছে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তবে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিক, উদ্বোধন হবে আলেম ওলামা দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কোনো কয়লা থাকবে না, কয়লা দিয়ে জাহান্নামে আগুন দেওয়া হবে এটা কোরআন হাদিস দ্বারা বোঝা যায় না। অকুদহান নাস ওয়াল হিজাব, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ আর পাথর, পাথর সবগুলো যাবে এটা বলা হয়নি। বিদ্বানগণ বলতে চেয়েছেন যে সবগুলো মূর্তি হিসাবে তৈরি করা হয়েছে মাটি পাথর সেগুলি জাহান্নামে যাবে, আরো বলা হয়েছে যেগুলি পাথরে দিলে জাহান্নাম বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে সেই পাথরগুলি জাহান্নামে দেওয়া হবে, আর না হয় যেগুলি পাথরকে মাটিকে মূর্তি তৈরি করা হয়েছে সেই মূর্তি পাথরগুলি জাহান্নামে যাবে জাহান্নামকে ক্ষিপ্ত করে তোলার জন্য। আর মানুষ তো যাবেই, যেহেতু আল্লাহ তাআলা বলছেন লা আল্লানা জাহান্নাম আমিল জিন্নাতু ওয়ান নাস, আমি মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, মানুষ এবং জিনের থাকার জায়গা হলো জাহান্নাম, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এদের ধরো এদের শিকল বন্দী করো, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো, খুব অপমান অবস্থায় ধরা হবে, খুব অপদস্থ অবস্থায় বাঁধা হবে, ওরা খুব কঠোর হয়ে থাকবে, ওদের যেটা আদেশ করা হবে সেটা তারা পালন করবে, তাদের অন্তরে কোনো দয়া ময়া বোঝা যাবে না, আল্লাহ বলে দিয়েছেন ওদের অন্তরে কোনো দয়া ময়া থাকবে না ফেরেশতাদের, ওরা আদেশ পালন করে যেভাবে আদেশ করা হবে সেটাই পালন করবে, উনিশ বিশ বুঝে না তারা, আল্লাহর আদেশের অমান্য তারা বুঝে না, দেরি করা তারা বুঝে না, তারা খায় না, তারা পেশাব পায়খানা করে না, তাদের স্ত্রী পরিবার নেই, তাদের সর্বদা আদেশ পালন করাই কাজ, উনিশ বিশ হবে না আদেশ পালনে, খেলে পেশাব পায়খানা করলে সমস্যা ঝামেলা থাকতো, আদেশ পালনে উনিশ বিশ হতো, খুব শক্তভাবে ধরে বুখারী মুসলিমের হাদিসে এসেছে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হাত বাঁধা থাকবে, সেখানে তো কেউ পালাতে পারবে না, হাত বাঁধার কি দরকার, হাত বাঁধা হবে অপমান করার জন্য কিছুই না, সেদিন সতেরোটা দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে কেউ খুলে দিতে পারবে না, ফেরাউনের হাত বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না, পৃথিবীর স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক মানুষ যারা তাদের হাত বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না, এটা অপমান তাছাড়া কিছুই নয়। রংপুর গায়বন্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন যে আমি নিজে নিজেই জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়, জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এইটা আমার জাহান্নামে নিজে থেকে জেলে নিজে থেকে চলে যাওয়ার চেয়ে অনেক ভারী, অতএব আমি এমনি যাচ্ছি আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয়, এটা হলো অপমান, অপমান করে তাকে নিয়ে যাওয়া হবে, এ কথাই আল্লাহ তাআলা বলছেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন, মিনহুম তাখুজুন নার ইলা কাবাইহে, কারো কারো জাহান্নামের আগুন থাকবে তখনো পর্যন্ত, আমিনুম মান তাখুজুন নার ইলা রুকবাতাইহে, কারো কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত, আমিনুম মান তাখুজুন নার ইলা হাকওয়াইহে, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, আমিনুম মান তাখুজুন নার ইলা তারকাতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে নাক পর্যন্ত, নাক পর্যন্ত আগুনে ডুবে থাকবে, পরিস্থিতি আপনাকে আমি বুঝাতে অক্ষম।
আল্লাহ তাআলা বলেন সাউরহিকুম সাউদা, বিশাল বিশাল জাহান্নামের আগুনের পাহাড় তৈরি করব, সে পাহাড়ে উঠবে আর নামবে, পাহাড়ে উঠবে আর নামবে। আল্লাহ তাআলা বলেন ফালামানাজিজা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, আমি 24 ঘন্টায় 70 বার তার গায়ের চামড়া আগুন দিয়ে জ্বালিয়ে দেব, জ্বলে জ্বলে যখন ছাই হয়ে যাবে আবার রেডি করব, আবার ছাই হয়ে যাবে আবার রেডি করব, এভাবে চলতেই থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। 1000 বছর খেতে যাওয়ার পরে তাকে জাক্কুম গাছ খেতে দেওয়া হবে, কাঁটাযুক্ত জাক্কুম গাছ, যে গাছ মরে গেলে গুঠে বেগুনের গাছ চাপে না ওমজের ভাষায়, কনকিয়ারি গুঠে বেগুন মরে গেলে শুধু ফল দেখা যায় লাল হয়ে আছে গায়ে কাঁটা আর কাঁটা, এর নাম জাক্কুম। জাক্কুম গাছ স্পষ্ট বোঝাতে অক্ষম, জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে, পানির ভিতরে গাছ আগুনের ভিতরে গাছ গজাতে পারে যেমন পানির ভিতরেও পারে। আমরা তো নদীর পাশে আমাদের বাড়ি, নদীতে দেখেছি আমরা 5-6 হাত 10 হাত পানি, এরপরেও মাটি থেকে কতগুলো গা ঘাস গজিয়ে একবারে পানির উপর উঠে ভাসছে, সেটা যদি পানির ভিতরে গজাতে পারে তাহলে আগুনের ভিতরে গাছ গজাবে, সে গাছ আবার ফল ধরে। আল্লাহ তাআলা বলছেন তালওয়া কানহু রুসু শায়াতিন, জাহান্নামের গাছের ফলগুলি হবে শয়তানের মাথার মতো। অবাক কথা, আমরা তো শয়তানের মাথা দেখিনি, আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তো আমরা তো শয়তানের মাথা দেখিনি, আল্লাহ এটা দিয়ে কি বুঝালেন? সব বিদ্বানগণ বলেছেন আল্লাহ এটা দিয়ে বুঝালেন জাক্কুম গাছের ফল খারাপ। পৃথিবীর সব বিদ্বানগণ বলছেন আল্লাহ এটা দিয়ে আমাদেরকে বুঝালেন যে জাক্কুম গাছের ফল খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বললেন আরে না না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন বুঝানোর জন্য। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, তেমন আল্লাহ তাআলা রূপক কথা বলেন। মানুষ বলে যে মেয়েটা কত সুন্দরী, মেয়েটা কত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, কই পরীকে তো কেউ দেখেনি, তো মানুষ বলে ও বুঝে। মানুষ বলে যে মেয়েটা কত কুৎসিত, মেয়েটা কত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, তো মানুষ তো বলে ও বুঝে অথচ পেতনিকে দেখেনি। মানুষ বলে যে লোকটা কত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা, তো ফেরেশতাকে কেউ দেখেনি, তবু মানুষ বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রূপক কথা বলেন সেটা হলো এটা। যাই হোক, আমরা ওইটা গ্রহণ করেছি যে জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে খারাপ। কেন আমরা এটা বুঝবো? পৃথিবীর সব বিদ্বান সাহাবীগণ তাবেঈগণ এটাই বলেছে যে শয়তানের মাথা মানে খারাপ। আমরা বুঝবো যে জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে খারাপ, আমরা দেখি আর না দেখি এটা মেনে নিয়েছি। অতীতের সব বিদ্বান যেটা বলেছেন সেটা আমরা গ্রহণ করেছি, সেটা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন গলায় বেঁধে গেলে আর বাইরেও আসবে না আর ভেতরেও যাবে না, তাহলে এখন মরবেও না এখন বাঁচবেও না, তখন পানির প্রয়োজন। 1000 বছর পানি চাইলে আল্লাহ তাআলা তাকে পানি দিবেন, ফাসুকু মান হামিমা ফাকাতামাহুম, তাকে দেওয়া হবে রক্তভোজ মিশ্রিত পানি। একটু আগে তাকে আগুনে ফেলার সময়তে তার শরীর থেকে যে রক্তভোজ ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছিল ওগুলো ফেরেশতারা ধরে রেখেছে, এটাই খাদ্য পানি হিসাবে। এটা যখন তাকে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেন যে মুখের পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে নিচের ঠোঁটটা জমা হয়ে নিচের দিকে যাবে আর উপরের ঠোঁটটা জমা হয়ে উপর দিকে যাবে। পলিথিন কাগজ আগুন দিলে যেমন না জ্বলে জমা হয়ে আসে, এরকম জমা হয়ে আসবে, আর মুখে যাওয়ার সাথে সাথে সব নাড়ি ভড়ি হাতে হাতে ঝরে যাবে, শুধু হাড় হাড্ডি দাঁড়িয়ে থাকবে। এ কথা আল্লাহ তাআলা বলেন, এটা হলো পানি। সম্মানিত দিনী ভাই বোন, আরো বিভিন্ন শাস্তি, আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় রহম ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি সব কিছু করতে পারো, আমরা সাধারণ মানুষ, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ইজ্জত ভিক্ষে চাই, তোমার কাছে ইমান ভিক্ষে চাই, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচা চাই, তুমি সব কিছু করতে পারো, তুমি আমাদেরকে রক্ষা করো। তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য যা বলেছেন আমরা সেভাবে বলতে চাই,
তুমি বলার তৌফিক দান করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে সালাতে বলতেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত, আউযু বিকা মিনাল বাস ওয়াল মাগরাম। তুমি এই দোয়াগুলি আমাদেরকে বলার সুযোগ তৌফিক দাও। কোনো সময় কবর জিয়ারত করতে গেলে লাশকে সামনে রেখে যে বিশেষ দোয়া পড়া হয় সেটাও পড়ব, তাতে একবার বলা আছে অয়জুমিন আযাবিল কাব আমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। তোমার নবীর দেওয়া বাক্যগুলি আমরা বলতে চাচ্ছি, তুমি আমাদের তৌফিক দান করো। সম্মানিত দ্বীনী ভাই বোন, খুতবার শেষে এসে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমরা সাব করেই জামিয়া সালাফিয়ায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার সম্মেলনের আয়োজন করছিলাম। আয়োজন উপলক্ষে আমরা এ যখন যে 600-700 শতক জমি ক্রয় করেছি, যার 200 শতক হচ্ছে মসজিদের জন্য, সেই জমির উপরে আমরা সম্মেলন করব বলে প্রায় 80 লক্ষ টাকা খরচ করে বালু ফেলেছিলাম। প্রায় 500 শতক জমির উপরে বালু পড়েছে, বহু পয়সা খরচ হয়েছে। আমরা সম্মেলনে জাতির সামনে কথাটি পেশ করব বলে মনে করেছিলাম। যা হোক, পরিস্থিতিকে সামনে রেখে আমরা নিজেরাই প্রোগ্রাম স্থগিত করেছি। অপেক্ষায় আছি আল্লাহ সেদিন কবে সহজ করবেন, যেদিন সম্মেলন হবে, এখন হোক আর তখন হোক। এই কথাটা বলে আপনাকে আমি বলতে চেয়েছি, আপনি নিজে সহ আপনার ভাই বোন সহ আত্মীয় স্বজন সহ সবাই জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদের কাজে আন্তরিকভাবে অংশগ্রহণ করি, নিজেও করি, ভাই বোন আত্মীয় স্বজন সবাকে বলি। আমি আপনার দিনী ভাই, স্বার্থ ছাড়াই আপনার কাছে এই কথাটি আমি পৌঁছাতে চাচ্ছি। আর এইগুলি টাকা পরিশোধ করা হয়নি, সব পরিশোধ করতে হবে, ওটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনি শুধু প্রস্তুত থাকবেন, আপনার মন মানসিকতা থাকলেই আল্লাহ ওটা সহজ করবেন। আমি কোনো কাজকে আমার জীবনে কোনো দিন ভারী মনে করি না, প্রত্যেকটা কাজ সহজ যা আমরা করতে পারবো এমন কাজে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে আপনি সহ আপনার ভাই বোন আত্মীয় স্বজন সহ যারা দেশে বিদেশে আছেন সবাইকেই বাইতুল হাম জামে মসজিদের সার্বিক কাজে জোরালোভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্ত বই পুস্তক সহ মাসিক আল ইতিশাম পত্রিকা, নতুন পুরাতন বলে কোনো কথা নাই, সবটাকেই আপনাকে সহ আপনার ভাই বোন সবাইকে আত্মীয় স্বজন সহ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় অনুরোধ, বাইতুল হাম জামে মসজিদ সহ জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, যেভাবে ছেলে মেয়ের জন্য দোয়া করেন। আমি আপনাদের সাথে আছি, আমি নিজে সহ বাপ মা সহ ছেলে মেয়ে সহ জাতি সহ জামিয়া সালাফেকে সবসময় সাথে নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসাবে এইটাকে আপনাকে অংশ হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই মসজিদ অন্তর্গত যেসব লোকজন মুসল্লি চলে গেছে, কবরে তারা আছে, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমাদের দিনী ভাই বোন সারা বিশ্বে মুসলিম পুরুষ নারী যারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জাহান্নামের মতো ভয়াবহ জায়গা হতে বাঁচার জন্য তুমি আমাদের পথঘাট তৈরি করে দাও। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা প্রতীক্ষমান রয়েছি তোমার রাস্তায় চলার জন্য। তুমি তোমার রাস্তায় চলার পথ আমাদের জন্য সহজ করে দাও, জাহান্নাম থেকে বাঁচার পথ তুমি সহজ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুদ